বলতে পারবেন ভারতের দীর্ঘতম ব্রিজের নাম কি? উত্তরটি জানলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর যদি উত্তরটি না জেনে থাকেন তাহলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমরা ভারতের 10টি দীর্ঘতম সেতু বা ব্রিজ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। নাম্বার 10, ভীর কুনওয়ার সিং সেতু। এটি ভারতের 10ম দীর্ঘতম সেতু। সেতুর দৈর্ঘ্য হল 4.35 কিলোমিটার। ভীর কুনওয়ার সিং সেতু বা আড়া ছাপড়া সেতুটি বিহার রাজ্যের গঙ্গা নদীর উপর অবস্থিত। 4 লেন বিশিষ্ট আড়া ছাপড়া সেতুটি চালু হয়েছিল 2017 সালে এবং কনস্ট্রাকশন শুরু হয়েছিল 2010 সালে। সেতুটি নির্মাণে 400 কোটি রুপি খরচ হয়েছিল। নাম্বার 9, জয়প্রকাশ সেতু। এটি হলো ভারতের 9ম দীর্ঘতম সেতু, যার দৈর্ঘ্য হলো 4.56 কিলোমিটার। জয়প্রকাশ সেতু বা দীঘা সোনপুর সেতুটি বিহার রাজ্যে গঙ্গা নদীর উপর অবস্থিত। ব্রিজটির কনস্ট্রাকশন শুরু হয়েছিল 2003 সালে এবং ব্রিজটি চালু হয়েছিল 2016 সালে। ব্রিজটি নির্মাণে 1570 কোটি রুপি খরচ হয়েছিল। নাম্বার 8, ভেম্বানাথ ব্রিজ। এটি ভারতের 8ম দীর্ঘতম সেতু, যার দৈর্ঘ্য হল 4.6 কিলোমিটার। ভেম্বানাথ ব্রিজটি রেলওয়ে ব্রিজ এবং এটি কেরালা রাজ্যের কোচি শহরে অবস্থিত। ভেম্বানাথ ব্রিজটি ভারতের দ্বিতীয় দীর্ঘতম রেলওয়ে ব্রিজ। ব্রিজটি ভেম্বানাথ লেকের উপর অবস্থিত, তাই এই ব্রিজের নামকরণ করা হয়েছে ভেম্বানাথ ব্রিজ। 2007 সালে ব্রিজটির কনস্ট্রাকশন শুরু হয়েছিল এবং খোলা হয়েছিল 2011 সালে। নাম্বার 7, বিক্রমশিলা সেতু। এটি ভারতের 7ম দীর্ঘতম সেতু, যার দৈর্ঘ্য হল 4.7 কিলোমিটার। সেতুটি বিহার রাজ্যের ভাগলপুরে গঙ্গা নদীর উপর অবস্থিত। 2 লেন বিশিষ্ট বিক্রমশিলা সেতুটি ভাগলপুরের সঙ্গে উত্তর বিহারের যোগাযোগ স্থাপন করা হয়েছে। নাম্বার 6, বগিবিল ব্রিজ। ভারতের 6ষ্ঠ দীর্ঘতম ব্রিজ রূপে পরিচিত বগিবিল ব্রিজ, এর দৈর্ঘ্য হল 4.94 কিলোমিটার। ব্রিজটি আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত। বগিবিল সেতুটি দোতলা বিশিষ্ট সেতু। ব্রিজের উপর দিয়ে গাড়ি এবং নিচ দিয়ে ট্রেন চলাচল করে থাকে। ব্রিজের নির্মাণ কাজ 2002 সালে শুরু হয়েছিল এবং খোলা হয়েছিল 2018 সালে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের জাইফাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নাম্বার 5, রাজীব গান্ধী সিলিংক। ভারতের 5ম দীর্ঘতম সেতুরূপে পরিচিত রাজীব গান্ধী সিলিংক বা বান্দ্রা ওরলি সিলিংক, যার দৈর্ঘ্য হল 5.6 কিলোমিটার। এটি একটি 8 লেন বিশিষ্ট কেবল স্টেইনড রোড ব্রিজ। ব্রিজটি মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহরের মাহিম সাগরের উপর অবস্থিত। ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2000 সালে এবং খোলা হয়েছিল 2010 সালে। নাম্বার 4, মহাত্মা গান্ধী সেতু। ভারতের 4র্থ দীর্ঘতম সেতুরূপে পরিচিত মহাত্মা গান্ধী সেতু বা গঙ্গা সেতু। এই সেতুটির দৈর্ঘ্য হল 5.7 কিলোমিটার। সেতুটি বিহার রাজ্যের গঙ্গা নদীর উপর অবস্থিত। পাটনা এবং হাজিপুর শহরকে মহাত্মা গান্ধী সেতু যুক্ত করেছে। 1972 সালে এই সেতু নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং খোলা হয়েছিল 1982 সালে। নাম্বার 3, দিবাং রিভার ব্রিজ। ভারতের 3য় দীর্ঘতম সেতুরূপে পরিচিত দিবাং রিভার ব্রিজ, এর দৈর্ঘ্য হল 6.2 কিলোমিটার। 2 লেন বিশিষ্ট এই ব্রিজটি অরুণাচল প্রদেশ রাজ্যের দিবাং নদীর উপর অবস্থিত। 2013 সালে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং খোলা হয়েছিল 2018 সালে। নাম্বার 2, ভূপেন হাজারিকা সেতু। ভারতের 2য় দীর্ঘতম সেতুরূপে পরিচিত ভূপেন হাজারিকা সেতু বা ধোলা সাদিয়া ব্রিজ, এর দৈর্ঘ্য হল 9.15 কিলোমিটার। ব্রিজটি আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত। 2 লেন বিশিষ্ট এই সেতুটি আসাম ও অরুণাচল প্রদেশের
যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ব্রিজটি নির্মাণ কাজ 2011 সালে শুরু হয়েছিল এবং খোলা হয়েছিল 2017 সালে। নাম্বার এক, অটল সেতু। ভারতের দীর্ঘতম সেতুরূপে পরিচিত অটল সেতু বা মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক, এই সেতুটির দৈর্ঘ্য 21.8 কিলোমিটার। সেতুটি মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই ও নেভি মুম্বাই শহরকে সংযুক্ত করেছে। ব্রিজটি আরব সাগরের উপর অবস্থিত। ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2018 সালে এবং খোলা হয়েছিল 2024 সালে। ব্রিজটি নির্মাণে 17,843 কোটি রুপি খরচ হয়েছে। এই ছিল ভারতের 10টি দীর্ঘতম সেতু নিয়ে সংক্ষিপ্ত রূপে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন। যাওয়ার আগে একটি প্রশ্ন করে চাই, উত্তরটি জানলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কী?